উনিশে ডিসেম্বর 2014 সল্টলেকে আইডিয়াল স্কুল ফর দ্য ডেফে ডেফ ছেলেমেয়েদের নিয়ে শুরু হলো একটি আর্ট ফেস্টিভ্যাল। এই আর্ট ফেস্টিভ্যাল চলবে 19 ও 20 ডিসেম্বর। এবছর এই আর্ট ফেস্টিভ্যাল 6 বছরে পা দিল। আয়োজনে ছিল সোসাইটি ফর দ্য ডেফ এবং আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রী ডিকে দাস, ডেপুটি ডাইরেক্টর মাস এডুকেশন এক্সটেনশন। রয়েছেন আমাদের প্রধান অতিথি শ্রীমতি অর্পিতা বাসু, ডাইরেক্টর মাস এডুকেশন এক্সটেনশন। আছেন শ্রী অশোক মুখার্জি, সিআইসি অফ বিএনএম। রয়েছেন শ্রী অরুণ চক্রবর্তী, প্রিন্সিপাল রেখাচিত্রম। মিস্টার তপন মিত্র, বিশিষ্ট চিত্রশিল্পী। আমরা বরণ করে নেব পুষ্পস্তব প্রদানের মাধ্যমে মাননীয় অতিথিদের। ফুলে সৌরভে সুরভিত করে অনুষ্ঠানে আমরা শুভ সূচনা করছি। আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি আমাদের প্রধান অতিথি শ্রীমতী অর্পিতা বাসু। সংস্থার পক্ষ থেকে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের হাত দিয়ে আমরা এই সম্মাননা অনুষ্ঠানে তাদেরকে সম্বর্ধিত করছি। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব ডেপুটি ডাইরেক্টর শ্রী ডিকে দাস মহাশয়কে। পরবর্তী সম্মাননা অনুষ্ঠানে আমরা পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছি শ্রী অশোক মুখার্জি, সিআইএ বিএনএ এবং আমাদের জিবি মেম্বার অফ আওয়ার স্কুল। আমরা বরণ করে নিচ্ছি শ্রী অরুণ চক্রবর্তী, প্রিন্সিপাল রেখাচিত্র। তাকে আমাদের শৈল্পিক অভিনন্দন আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী তপন মিত্র। এরপর একে একে তারা মঞ্চে এসে তাদের বক্তব্য পেশ করেন। শুভ সকাল। এখানে প্রথমেই জানাই সকলকে যে আমি এখানে আসতে পেরে আমার ভীষণই ভালো লাগছে, এবং এই ছোট ছোট বাচ্চারা তারা আজকে ছবি আঁকবে, তাদের বিভিন্ন ছবির প্রদর্শনী এখানে আমরা ঘুরে সবাই দেখলাম, এবং সত্যি কথা বলতে কি একটা অন্য রকম ভালো লাগা যে যাদের কথা হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু তারা তাদের মনের ভাবটা প্রকাশ করেছে তাদের ছবির মাধ্যমে, এবং তারা পৌঁছে যাচ্ছে আমাদের সমগোত্রীয় একটা জায়গায় যেখানে আমরা অনেক কথা হয়তো বলে ফেলি কথার মাধ্যমে, কিন্তু তবু এরা অনেক সীমিত পরিসরে অনেক বড় কথা বলতে পারে তাদের ছবির মাধ্যমে। এটাই আমাদের ভীষণ একটা বড় প্রাপ্তি, এবং যেভাবে সরকারি অনুদান এবং সরকার যেভাবে এগিয়ে এসছেন এই প্রকল্প, এই রকম বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগ, এটা আমাদের ভীষণভাবেই একটা ভালো লাগার জায়গা, এবং আমি আশা করব দিনে দিনে অনেক বেশি এই ধরনের যারা প্রতিবন্ধী, প্রতিবন্ধী শব্দটা আমার বলা এখানে হয়তো সমীচীন হবে না, আমার মনে হয় যে এরাও সেই আমাদের সাধারণ মানুষের মতন, এরাও অনেকটাই সাধারণ, এবং এদেরকেও আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, এবং তার জন্য খালি যে তাদেরকে একটা দূরত্ব বজায় রাখা তা কিন্তু নয়, এদের প্রত্যেককে আমাদের কাছে টানতে হবে, এবং সেই ভালোবাসা তার মাধ্যমে আমরা কিন্তু এটা প্রত্যেককে কাছে টানতে পারি। আমার অভিভাবকদের কাছেও এটা অনুরোধ যে বাড়িতে কখনো কোনো রকম এই ধরনের যদি বাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসুন, তাদের প্রতিষ্ঠানগত যে শিক্ষাগুলো দেওয়া দরকার সেটা যেন তারা পায়, এবং আরো সামাজিকভাবে আমাদের অনেকটাই এগিয়ে আসার যে দরকার যেটা আজকের দিনে, সেটা একটু একটু করে হলেও কিন্তু মানুষজন এগিয়ে আসছে, এটাই আমাদের বড় প্রাপ্তি।
তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। তোমরা অনেক বড় হও এবং জীবনে তোমরা প্রতিষ্ঠিত হও, তোমরা ছবি আঁকো, তোমরা তোমাদের মতন করে জীবনটাকে দেখো। জীবনের অনেক আনন্দ আছে যেটা তোমরা নিশ্চয়ই নিতে পারবে। সকলকে আবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ডিরেক্টর মাস এডুকেশন, ডেপুটি ডিরেক্টর মাস এডুকেশন এবং অরুণবাবু আছেন, দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি অরুণবাবু, আর আপনারা যারা আছেন সকলকে আমি আমার তরফ থেকে আজকের এই সুন্দর সকালে ধন্যবাদ জানাচ্ছি। আমি 2011 সালে যখন পৌরসভায় মমতা ব্যানার্জি ডেকে আমায় দায়িত্ব দেয়, তখন আমি মনে করেছিলাম যে যেখানে যাব সেখানে কিছু কাজ করার জন্য যাব। দিদিকে এই কথাই বলেছিলাম। সেই মতো করে দিদি যেভাবে আমাদের সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি বিধাননগরের জন্য, আমরা যত কাজ করতে পেরেছি গত 34 বছরে সেরকম কোনো কাজ হয়। এরপরেও আমি আমার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, সে আমায় মিউনিসিপ্যাল স্কুলের দায়িত্ব দিয়েছিল, সেখানে আমি সেক্রেটারি স্কুলে, সেই স্কুলটাকেও যেভাবে আমরা আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ওখানে 2200 ছাত্র ছিল, এখন 3200 ছাত্র, 1000 বেড়েছে। তার জন্য আর একটা তল আমাদের তুলতে হচ্ছে, উপরে আর একটা ফ্লোর আমরা তুলেছি। সুতরাং আমার মনে হয় বক্তৃতার থেকে কাজ করে মানুষকে দেখাতে পারলে, তাদের সুবিধাই করে দিতে পারলে, সেটাই সব থেকে ভালো জিনিস হবে। আর আমি চাইব যারা এসছেন মাস এডুকেশনে তাদের কাছে যে এই বাচ্চাদের ওই দপ্তর থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া যায় তাদের ভালো করার জন্য, যাতে এরা মেডিকেলে যায়, ইঞ্জিনিয়ারিং এ যায়, আমরা যেসব ভাবে জানতে পারি এবং কোথাও কোথাও WBCS IAS এইসব পরীক্ষায় যাতে এরা অংশগ্রহণ করতে পারে সেই রকম সুযোগ সুবিধা করে দেওয়া। আমি সমস্ত কিছু জানি না মাস এডুকেশন দপ্তরের সম্পর্কে, সেই জন্য বিশেষ কিছু বললাম না। যদি পাঁচতলার দপ্তর হতো অনেক কিছুই বলতে পারতো। এই দুটো কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের এই আর্ট ফেস্টিভ্যাল এই বছর 6 বছরে করল। তো আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমরা বুঝতে পারিনি যে এই ধরনের একটা উদ্যোগে এতটা সাড়া পাওয়া যায়। তো আমরা দেখলাম বিভিন্ন কর্পোরেট সেক্টর, যেমন IIT সোনার বাংলা, ওরা একদিন আমাদের এর সাথে যোগাযোগ করলো, বললো আপনাদের এই যে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানে যে ছবিগুলো হয় সেগুলো আমরা আমাদের হল দিয়ে দেব, সেখানে আপনারা এক্সিবিশন করুন। তো ওনারা আমাদের হল দিয়েছিলেন, ওখানে আমরা এক্সিবিশন করেছিলাম। এবং এছাড়াও আমাদের এখানে যখন আর্ট ফেস্টিভ্যাল হয়েছিল ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন আমাদের। এইরকমই আর্ট ফেস্টিভ্যালে এই বছরে ACC লিমিটেড ওনারা এগিয়ে এসেছেন। ওনারা বলেছেন যে আপনাদের এরকম একটা অনুষ্ঠানে আমরা যদি কিছু করতে পারি তাহলে খুব ভালো হয়। তখন আমরা ওনাদের বলেছিলাম, ওনারা প্রায় 50% এই অনুষ্ঠানের খরচ খরচা সব কিছুই ওনারা স্পন্সর করেছেন। তো আমরা এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আমাদের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এখানে আশেপাশে বিভিন্ন ব্যাংক, আমাদের SCST ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরা সকলেই আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে যে এরকম একটা উদ্যোগকে আরো যাতে সার্থক করে তোলা যায়। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই 2012 এবং 2013 তারা পার্টিসিপেট করেছিল মধ্যপ্রদেশে ইন্দোরে এবং রাজস্থানে আমরা পাঠিয়েছিলাম সেখানে ন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে, এবং সেখান থেকে তারা ফার্স্ট সেকেন্ড সমস্ত বিভাগে ফার্স্ট সেকেন্ড প্রাইজ তারা নিয়ে এসেছে। তো গত বছর শুধু পাঠাতে পারিনি কিছুটা আর্থিক অসুবিধার জন্য। তো আমরা এটার মধ্যে দিয়ে আমাদের একটা ভিশন আছে, সেই ভিশনটা হচ্ছে এদের যেমন সাপোর্ট দেওয়া, এদের মোটিভেট করা,
এই কাজের জন্য যে ধরনের এক্সপোজার দেওয়া সম্ভব হয় সেই এক্সপোজার গুলো দেওয়া, এগুলো যেমন আমরা করছি, এর সাথে সাথে মেইন স্ট্রিম সোসাইটিকে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারাও এই উদ্যোগের সাথে তারা হাত মেলাচ্ছে এবং তাদের কাছ থেকে যাতে আমাদের এই ছেলে মেয়েরা একটা রেকগনিশন পায় তার জন্য আমাদের একটা ভিশন রয়েছে। তো আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছে, আমরা খুবই খুশি। আমাদের মাস এডুকেশন এক্সটেনশনের ডাইরেক্টর শ্রীমতী অর্পিতা বাসু এবং ওনার কাছে আমাদের আজকে একটা বিশেষ অনুরোধ আছে, সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা, মায়েরা বারবারই বলছিল যে আমরা গিয়ে আপনাকে করবেন আর কি, তাই বললাম না ওইভাবে নয়, আমি জিনিসটা প্রস্তাবটা রাখবো। তো আমাদের মায়েরা ভীষণভাবে ইয়ে করছে যে দাদা আমাদের এই স্কুলটা কি মাধ্যমিক স্তর পর্যন্ত হবে না, আমাদের ছেলেমেয়েরা কি মাধ্যমিক দিতে পারবে না। তো আমরা একটু নিজেরাও উদ্যোগী হয়ে চেষ্টা চরিত্র করছি যাতে মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করা যায়। তো সেই জন্য আজকে মাননীয় শ্রীমতী অর্পিতা বাসুর কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের স্কুলটাকে যদি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করা যায় তাহলে ডেফ ছেলেমেয়েরা ক্লাস 8 পাস এইভাবে তারা চলে যাবে না, তারা মাধ্যমিক পাস করে তারা স্কুল থেকে যাবে। এটা আমার মনে হয় যে বিধাননগরে এরকম একটা স্কুল, একটাই স্কুল আছে, এই স্কুলটা যদি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয় তাহলে আমাদের ছাত্রছাত্রী যেমন উপকৃত হবে, এটার মাধ্যমে আরও বহু ছাত্রছাত্রী তারা আসবে, তারা এখানে পড়াশোনা করতে চাইবে। তো এই বলে আজকে আমাদের মানে আমরা আরও খুশি হয়েছি যে আমাদের এসডিও সাহেব নতুন এসেছেন, মাননীয় পবন কেদুয়াই, উনি আমাদের আবেদনে সাড়া দিয়ে আজকে এসেছেন, আমরা এই জন্য খুশি। আমরা খুশি আমাদের যে সমস্ত সহযোগী মানুষ যারা আছেন, যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আজকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা এবং আর্ট অ্যান্ড ক্রাফটের প্রদর্শনী।